অনলাইন ক্লাসেস রামপুর হাইস্কুলে স্বাগতম এই ভিডিওটিতে দু একুশ সালের পরীক্ষার্থীদের জন্য ব্যবসা শিক্ষা শাখার ব্যবসা উদ্যোগ বিষয়টি নিয়ে আলোচনা করব। এটি তোমাদের অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টটিতে বলা হয়েছে প্রাচীনতম জনপ্রিয় ব্যবসা সংগঠন হিসাবে এক মালিকানা ব্যবসা এখনও অপ্রতিদ্বন্দ্বী উক্তিটির যৌক্তিকতা নিরূপণ করার জন্য এখানে তোমাকে যা যা করতে হবে এক মালিকানা ব্যবসার ধারণা প্রদান করতে হবে উদাহরণ সহ এরপর এক মালিকানা ব্যবসার আটটি বৈশিষ্ট্য সঠিকভাবে লিখতে হবে এবং এক মালিকানা ব্যবসার আটটি উপযুক্ত ক্ষেত্র প্রয়োজনীয় উদাহরণ সহ লিখতে হবে আর এক মালিকানা ব্যবসায় জনপ্রিয়তা হওয়ার চারটি কারণ ব্যাখ্যা করতে হবে নির্দেশনা অনুযায়ী এখানে একটি নমুনা উত্তর প্রদান করা হলো এক মালিকানা ব্যবসার ধারণা সাধারণভাবে একজন ব্যক্তির মালিকানা প্রতিষ্ঠিত মালিকানায় পৃথিবীর সর্বপ্রথম ব্যবসায় কার্যক্রম শুরু হয়েছিল এজন্য এটিকে সবচেয়ে প্রাচীনতম ব্যবসা সংগঠন বলা হয় বর্তমান প্রেক্ষাপটে বলা যায় মুনাফা অর্জনের লক্ষ্য নিয়ে যখন কোনো ব্যক্তি নিজ দায়িত্বে মূলধন জোগাড় করে কোনো ব্যবসা সংগঠন গঠন ও পরিচালনা করে এবং উক্ত ব্যবসায় অর্জিত সকল লাভ নিজে ভোগ করে এবং ক্ষতি হলে নিজেই তা বহন করে তখন তাকে এক মালিকানা ব্যবসায় বলে এরপর এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলোর মধ্যে আটটি বৈশিষ্ট্য লিখবে আমি এখানে দশটি বৈশিষ্ট্য উল্লেখ করেছি তুমি যেগুলো সহজ মনে হয় সেগুলো তুমি লিখবে এখানে বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমে আছে একক মালিকানা তারপর সহজ সংগঠন স্বল্প মূলধন তারপর সীমিত আয়তন নিজস্ব ব্যবস্থাপনা একক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ একক ঝুঁকি লোকসান বন্টন তারপর সরকারি বাধা নিষেধ মুক্ততা অনিশ্চিত স্থায়িত্ব এরপর অ্যাসাইনমেন্টের তৃতীয় কাজটি লক্ষ্য করো এক মালিকানা ব্যবসায় উপযুক্ত ক্ষেত্রগুলো তো এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রগুলো এখানে উল্লেখ করা হয়েছে আটটি ক্ষেত্র তোমাকে ব্যাখ্যা করতে হবে এই নমুনা উত্তরটিতে আমি এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র সময়ের মধ্যে দশটি ক্ষেত্রের নাম উল্লেখ করেছি আর এগুলো উদাহরণ সদয়া রয়েছে এখান থেকে তুমি যে কোনো আটটি লিখবে অ্যাসাইনমেন্টটিতে চতুর্থ কাজটি হচ্ছে এক মালিকানা ব্যবসার জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করতে হবে তো জনপ্রিয় কেন এক মালিকানা ব্যবসা সেটা তুমি লিখবে এখানে তোমাকে আটটি পয়েন্ট ব্যাখ্যা করতে হবে আমি এখানে দশটি পয়েন্ট দিয়েছি এর থেকে বাছাই করে তুমি আটটি পয়েন্ট লিখবে প্রথমেই সহজ ঘটন স্বল্প পুঁজির ব্যবসা মালিকের স্বাধীনতা তারপর পরিচালনাগত সুবিধা ক্ষেত্রগত সুবিধা ঝুঁকির স্বল্পতা ঝামেলামুক্ত ব্যবসায় তারপর হিসাব রাখার সুবিধা জনপ্রিয়তার কারণ হিসাবে এই সুবিধাগুলো তুমি লিখে দিতে পারো এবং সবশেষে লিখবে অতএব বলা যায় এক মালিকানা ব্যবসায় ভোক্তা তথা আপাময় জনগোষ্ঠীর অত্যন্ত কাছে থেকে যেমনই তাদের প্রয়োজন মাপিক পণ্য সেবার সুবিধা প্রদান করতে পারে তেমনি ব্যবসায়ীরও অধিক সংখ্যক এরূপ ব্যবসায় গঠন করে সহজে আয় রোজগার করতে পারে তাই এরূপ ব্যবসায় সকল সমাজেই অত্যন্ত জনপ্রিয় ব্যবসা সংগঠন